যেগুলো নাকি অরিজিনাল ব্র্যান্ডের নাইফ সেট সেগুলোর কিন্তু ফিনিশিংগুলো কিন্তু ভিউয়ার্স অনেক ভালো হয়ে থাকে এবং কোয়ালিটিফুল হয়ে থাকে। তো ভিউয়ার্স এই যে দেখেন আমি পেঁয়াজ কুচি কুচি করে ফেলেছি এই নাইফটা দিয়ে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাসা বাড়িতে মানে নাইফ সেট ইউজ করার জন্য আপনাদের জন্য কিন্তু আজকে এই জ্যাপটার ব্র্যান্ডের নাইফ সেটটা নিয়ে এসেছি। এই জ্যাপটার ব্র্যান্ডের নাইফ সেটটা কিন্তু ভিউয়ার্স 6 পিসের একটা নাইফ সেট। তো এইটার সাথে বেসিক্যালি কী কী নাইফগুলো থাকছে আমরা আজকে সেগুলো নিয়েই কথা বলবো, সেই সাথে আপনাদেরকে প্র্যাকটিক্যালি কাজ করে দেখিয়ে দেব। তো ফার্স্টলি কিন্তু 7 ইঞ্চির একটা চপার রয়েছে, এরপর হচ্ছে একটা শেফ নাইফও রয়েছে 8 ইঞ্চির, এরপর শেফ নাইফ কিন্তু আরেকটা রয়েছে 8 ইঞ্চির, যেটা দিয়ে চাইলে আপনারা ব্রেড কাটতে পারবেন, এবং ছোট সাইজের আরেকটা কিন্তু নাইফ রয়েছে, সেটা হচ্ছে আপনার 3 ইঞ্চির। এই 3 ইঞ্চির নাইফটা কিন্তু আমাদের সবচেয়ে বেশি কাজে ব্যবহৃত হয়, সেই সাথে কিন্তু একটা মাল্টি ফাংশনাল কেচি রয়েছে আর একটা পিলার রয়েছে। তো ভিউয়ার্স আজকে মূলত আমরা এই নাইফ সেটগুলো নিয়ে কথা বলবো, দেখি নাইফ সেটের ভিতরে আসলে নাইফগুলো কীরকম। তো বাজারে কিন্তু বিভিন্ন ধরনের নাইফ সেটগুলো রয়েছে, সেখানে কিন্তু দেখা যায় নাইফগুলো কিন্তু অনেক পাতলা হয়ে থাকে, বেশি দিন কিন্তু ইউজ করা যায় না। বাট আজকে আপনাদেরকে যে নাইফ সেটের কালেকশনটা দেখাবো, এই যে দেখেন এটার যে ব্লেডগুলো ভিউয়ার্স, ব্লেডগুলো কিন্তু অনেক হেভি ভিউয়ার্স, অনেক হেভি, কারণ আমাদের কাছে কিন্তু ভিউয়ার্স জ্যাপটারের অরিজিনাল নাইফটা এসেছে। নাইফের পুরুত্বগুলো দেখেন এবং কাজের ফিনিশিংগুলো দেখেন, উপরে কিন্তু ভি ওয়েভটা দেওয়া রয়েছে, যার কারণে আপনারা যা কিছুই কাটতে যাবেন না কেন সেটা কিন্তু খুব সহজে দ্রুত কেটে যাবে, বা একটু শক্ত জাতের হাড়গুলো কাটার জন্য কিন্তু এই নাইফটা ইউজ করতে পারেন, শেফ নাইফ বলা হয় এটাকে। আর ছোটো যে নাইফটা রয়েছে সেটা কিন্তু হচ্ছে ভিউয়ার্স এইটা। আর এখানে আমাদের যে অরিজিনাল নাইফ সেট, এখানে দেখেন সবগুলো নাইফেই কিন্তু বড় করে লেখা রয়েছে জ্যাপটার, এটা কিন্তু ভিউয়ার্স জ্যাপটারের অরিজিনাল নাইফ সেট, আপনারা চাইলে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন। আর এই হচ্ছে এটার কেচিটা, মাল্টি ফাংশনাল কেচি, এটা দিয়ে কিন্তু আপনারা অনেক কিছু কাটতে পারবেন, চাইলে ক্যানের মুখও খুলতে পারবেন, আর ধরেন যে ডাটা বা সবজি যা কিছু কাটার ওই জিনিসগুলো কিন্তু এই পার্টটা দিয়ে কেটে নিতে পারবেন, আর সাথে কিন্তু একটা পিলার রয়েছে। তো ভিউয়ার্স আমরা যদি সরাসরি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি কাজ করে দেখিয়ে দিই তাহলে কিন্তু আপনারা বিষয়টা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো ভিউয়ার্স চলেন আমরা একটু প্র্যাকটিক্যালি কাজ করি। তো সেই জন্য একটা শশা নিয়েছি, তো পিলার দিয়ে এই আমার এই শশাটাকে আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমরা এটা পরিষ্কার করে নিচ্ছি। আসলে বাসা বাড়িতে যদি এরকম একটা নাইফ সেট থাকে ভিউয়ার্স, তাহলে কিন্তু আপনার হাতের কাজটা আরও সহজ হয়ে যাবে এবং কম সময়ের ভিতরে কিন্তু আপনার সব কিছু কেটে নিতে পারবেন। অনেক সময় দেখা যায় ফল এভাবে কাটতে গেলেও অসুবিধা হয়, দাপুটিতে কিন্তু হ্যাঁ অনেক অংশ কেটে পড়ে যায়, সেজন্য আপনারা এই সুন্দর পিলারটা কিন্তু ইউজ করতে পারেন ভিউয়ার্স। আর এটা কিন্তু আমাদের কাছে যে পিলারটা রয়েছে এটা কিন্তু ভিউয়ার্স সম্পূর্ণ সিরামিকের তৈরি, আপনারা ধারগুলো দেখেন ভিউয়ার্স একদম অনেক পাতলা পাতলা করে কিন্তু কাটতে পারবেন। আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন একটা থিকনেসটা দেখেন আমি কত পাতলা করে কেটেছি, প্রত্যেকটা নাইফই কিন্তু অনেক ধারালো। তো ভিউয়ার্স আমি একটু পেঁয়াজ কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন এটা ধারালোটা কি পরিমাণ, এগুলো কিন্তু অনেক ধারালো ভিউয়ার্স। এই দিক এই নাইফগুলো দিয়ে কাজ করতে গেলে কিন্তু অনেক সাবধানতা অবলম্বন করে আপনাদেরকে কাজগুলো করতে হবে, আপনারা কেনার আগে যাচাই করে নেবেন, আগে নাইফগুলোর পুরুত্বগুলো দেখবেন, এরপর নাইফগুলোর কোয়ালিটিটা দেখবেন, এরপর দেখবেন যে এই নাইফের উপর যে কোটিংটা করা হয়েছে কোটিংয়ের পুরুত্বটা কতটুকু এবং ফিনিশিংটা কতটুকু সুন্দর। যেগুলো নাকি অরিজিনাল ব্র্যান্ডের নাইফ সেট সেগুলোর কিন্তু ফিনিশিংগুলো কিন্তু ভিউয়ার্স অনেক ভালো হয়ে থাকে এবং কোয়ালিটিফুল হয়ে থাকে। তো ভিউয়ার্স এই যে দেখেন আমি পেঁয়াজ কুচি কুচি করে ফেলেছি এই নাইফটা দিয়ে, আমি কিন্তু এই নাইফটা দিয়ে পেঁয়াজ কাটলাম, সেই সাথে শসা আপনাদেরকে কেটে দেখালাম। আমাদের এই নাইফগুলোতে কিন্তু কখনো ঝং বা মরিচা পড়ার কোনো পসিবিলিটি নেই, কারণ এই যে আপনাদেরকে ফিনিশিংটা আরেকটু কাছ থেকে দেখে দিই, এটা কিন্তু একে অনেক ধারালো, আর দ্বিতীয়ত এটার কোটিংটা দেখেন, আপনারা যখন এই নাইফটা আপনাদের হাতে নেবেন তখনই কিন্তু বুঝতে পারবেন এটার কোটিংয়ের ফিনিশিংটা কত সুন্দরভাবে করা হয়েছে, রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন। আর হ্যান্ডের কথা যদি বলি, হ্যান্ডেলের কথা, এখানে কিন্তু রাবারের গ্রিপ সিস্টেম করা হয়েছে, আপনার হাত যদি ভিজাও থাকে কাটাকাটি করার ক্ষেত্রে কিন্তু নাইফটা স্লিপ কাটার কোনো পসিবিলিটি নেই। তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই জ্যাপটার ব্র্যান্ডের অরিজিনাল নাইফ সেটটা কালেক্ট করতে পারেন, এটা শুধু আমাদের কাছেই রয়েছে। তো আমরা আজকে এটার একটা রিজনেবল প্রাইস দিয়ে দিব, আপনারা যদি এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে ভিউয়ার্স কালেক্ট করতে চান, এই নাইফ সেটটার প্রাইস রাখছি ভিউয়ার্স আমরা মাত্র 850 টাকা।
মার্কেট বলেন, বিভিন্ন শপ বলেন বা ওয়েবসাইট বলেন, সেখানে কিন্তু এই জ্যাপটার ব্র্যান্ডের নাইফ সেটটাই 950 থেকে 1000 টাকা সেল হচ্ছে। আপনারা মাত্র আমাদের কাছ থেকে 850 টাকায় এই নাইফ সেটটা কালেক্ট করতে পারেন। আমরা কিন্তু এই নাইফ সেটটার উপরে 10 দিনের জন্য একটা অফার প্রাইস দিচ্ছি 850 টাকা। চাইলে কিন্তু ফের দ্রুত অর্ডার করে ফেলতে পারেন। আর আমাদের কাছে কিন্তু এটার আপাতত স্টকটা সীমিত আছে, 10 দিন পরে কিন্তু স্টকটা আউট হয়ে যাবে। যাদের যাদের নেওয়ার এখনই কিন্তু নিয়ে নিতে পারেন। তো চাইলে কিন্তু ফের সরাসরি আমাদের ফেসবুক পেজটা ভিজিট করে এই নাইফ সেটটা কালেক্ট করতে পারেন। আর ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু অলরেডি ফের স্ক্রিনে শো করছে। আর যদি চান ওয়েবসাইট ভিজিট করবেন, ওয়েবসাইটের লিঙ্কটাও কিন্তু আমাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আর যদি আমাদের শোরুম ভিজিট করে এই প্রোডাক্টগুলো দেখে যাচাই করে কালেক্ট করতে চান, সেই ক্ষেত্রে শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি। 7 নম্বর 12 নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের 5 তলা লিফটের 4। আপনারা মাঝখানের ক্যাপসুল লিফটের 4 আসলে কিন্তু ভিউয়ার্স হাতে ডান পাশেই আমাদের এই শোরুমটি পেয়ে যাবেন। আর ভিউয়ার্স আমাদের কাছে কিন্তু এই নাইফ সেট ছাড়াও আরও বিভিন্ন ভেরিয়েন্টের প্রোডাক্ট রয়েছে, তাই চাইলে কিন্তু আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন। তো দেখা হবে পরবর্তীতে এরকম নিত্য নতুন প্রয়োজনীয় আইটেমের রিভিউ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।